told your friend you're not okay and tell me what's wrong. শুভ দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুবই ভিড় দেখা যাচ্ছে। দেখি ক্রেতা বিক্রেতার বেশ গাভী বিক্রি হয়েছে, মনে হচ্ছে গাভী বিক্রি হয়েছে। দেখতে পাচ্ছি দুধ দোয়ানো হয়েছে, বিক্রির পরে আমরা এটা দেখি কত টাকা বিক্রি হলো। জানি এটা বিক্রি হয়েছে। কে কিনছেন? আপনি কিনছেন? কোথা থেকে আসছেন ভাইয়া? কি জাতের গাভী কিনলেন? দেশি করস। কত কেজি দুধের কথা বলছেন? এটা তো বলছে 10-12 কেজি হবে। আমি 8 বা সকাল বিকাল 10-12 কেজি হতে পারে। কত টাকা দিয়ে নিলেন? 1,85,000 1,85,000। আচ্ছা আচ্ছা, নিজে পালবেন নাকি? আমি নিজে পালবো। পালার জন্য আরও আছে নাকি গাভী? খামার আছে না? আচ্ছা আচ্ছা। দর্শক, 1,85,000 টাকা এই গাভীটি কিনছে ক্রস। দেখুন বাসির সহ আমরা জানলাম যে তিনি নিজের খামার আছে, পালার জন্য আরও একটি গাভী কিনলেন এই হরযতপ হাট। চমৎকার একটি বাসির সহ গাভী, 10-12 কেজি দুধ হবে সেটি আমরা দেখলাম। চমৎকার। আচ্ছা, আমরা আর একটু জানি এই যে আজকে যে এখন দুধ দোয়াইছে কত কেজি দেখছে? এখন 8 কেজি মতো আসছে। 8 কেজি মতো? আচ্ছা। দর্শক 8 কেজি বলছে, তার কেনার পরে দুধ দোয়াইছে। যে দেখুন গ্যালন ভর্তি 8 কেজি দুধ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বেশ গাভীর ক্রেতা। দেখুন ক্রেতারা দেখছেন দর দাম চলছে। আপনারা জানবো কীরকম দাম চাচ্ছে, গাভী সম্পর্কে একটু জানবো কত দাম চায় এবং কত বিক্রি করবে, কি জাতের গাভী একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গাভীটা কি জাতের? গাভী যে করস। করস? হ্যাঁ জি। কত কেজি দুধ হয়? দুধ 6 কেজি। 6 কেজি জি। কীরকম দাম চাচ্ছেন দেখতে যে ক্রেতা দেখছেন? দাম চাচ্ছে 1,45,000। 45 জি। আচ্ছা। দর্শক, বাছুরটা কি জাতের? বাছুর দামের বাছুর। কয়দিনের? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। 1,45,000। দাম টাম বলতেছে কীরকম? বলতেছে 1,20,000 বলতেছে। 1,20,000 বিক্রি করছেন না? না জি। দর্শক, তারা 1,20,000 বিক্রি করবেন না। চমৎকার একটি বাছুর সহ গাভী আমরা দেখতে পাচ্ছি। এরকম অসংখ্য গাভী রয়েছে এই হরযতপুর হাটে। শুভ দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বেশ গাভীর ক্রেতা। দেখুন ক্রেতারা দেখছেন দর দাম চলছে। আপনারা জানবো কীরকম দাম চাচ্ছে, গাভী সম্পর্কে একটু জানবো কত দাম চায় এবং কত বিক্রি করবে, কি জাতের গাভী একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গাভীটা কি জাতের? গাভী যে করস। করস? হ্যাঁ জি। কত কেজি দুধ হয়? দুধ 6 কেজি। 6 কেজি জি। কীরকম দাম চাচ্ছেন দেখতে যে ক্রেতা দেখছেন? দাম চাচ্ছে 1,45,000। 45 জি। আচ্ছা। দর্শক, বাছুরটা কি জাতের? বাছুর দামের বাছুর। কয়দিনের? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। 1,45,000। দাম টাম বলতেছে কীরকম? বলতেছে 1,20,000 বলতেছে। 1,20,000 বিক্রি করছেন না? না জি। দর্শক, তারা 1,20,000 বিক্রি করবেন না। চমৎকার একটি বাছুর সহ গাভী আমরা দেখতে পাচ্ছি। এরকম অসংখ্য গাভী রয়েছে এই হরযতপুর হাটে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাভীর দুধ দোয়াচ্ছে। এটি আসলে বিক্রি হলো নাকি আপনি দুধ দোয়াচ্ছে? বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে? আপনি কিনছেন? এটি এদিকে আসেন, আমরা ভাইয়ের সাথে কথা বলি। এই মুরব্বী কিনছে। আপনি কিনছেন? কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। আচ্ছা, এই যে গাভীটা কিনলেন কী উদ্দেশ্যে? নিজে পালবেন না অন্য কোনো উদ্দেশ্য? পালার জন্য। নিজে খামার আছেন না? খামার আছে না? কতদিন ধরে খামার করেন? 3 বছর। 3 বছর? আরও খামারে খামারে কতগুলি আছে? খামারে এখন নাই, এগুলো বিক্রি করে দিয়েছি আর নতুন আর ঢুকাই দিয়েছি আর কি। আগে যেগুলো ছিল এগুলো সেল করে দিয়েছি। সেল করে দিয়েছি। আচ্ছা, এই যে গাভীটা আপনি কিনছেন জি, আচ্ছা এটি কি জাতের, কিরকম বিষয় এটা তো বলেন তো? এটা ফিজিয়ান মনে হয় আর কি, অস্ট্রেলিয়া। জিজ্ঞেস করেন নাই? না জিজ্ঞেস জাতি ফিজিয়ানের। ফিজিয়ান? কত কেজি দুধের কথা বলছেন তারা? বলছে 18 লিটার পাবো এখন, মানে কালকে ভোরে আর কি 14টা পাবো। 14 লিটার এখন 18 লিটার দেখাবে। আচ্ছা, কিরকম দামে কিনলেন? 1,95,000। 1,95,000 বাছুর সহ জি। আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, আমরা 18 লিটার
পাবে। দেখুন চমৎকার, তারা দুধ দোয়াচ্ছে, দেখি কত লিটার হয়েছে, 18 লিটার হলো কি না বেশি হয়েছে। এই যে বাছুর সহ গাভীটি আমরা দেখতে পাচ্ছি, এটি 1,95,000 টাকা দিয়ে কিনছে। চমৎকার একটি গাভী আমরা দেখতে পাচ্ছি, গাভীর এই যে দুধ দোয়াচ্ছে, দোয়ানো শেষ, যিনি দোয়াইছে তার সাথে একটু কথা বলি, দেখি তারা কত কেজি হয়েছে, মাপার চেষ্টা করছে, দেখি আমরা তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব আসলে এখন কত কেজি তারা দুধ দোয়াচ্ছে। তারা মাপার চেষ্টা করছে, প্রায় 2 গ্যালন ভরছে ফেনা সহ। দেখুন দেখলাম বেশ, কয় কেজি গ্যালন, কয় কেজি ধরে গ্যালন? আর 13 লিটার, 13 লিটার আর হয়েছে, 13 লিটারই হয়েছে, 15 লিটার আর 3 লিটার নিয়ে গেছে, 13 আর 3 16, 16 লিটার হয়েছে এখন। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনার এই গাভীতে আমরা দেখলাম বেশ চমৎকার একটি গাভী, 1,95,000 টাকে ক্রয় করেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজন গাভীর বাম যাচাই করছে এক মুরব্বী, আমরা দেখি মুরব্বীর সাথে একটু কথা বলবো, তিনি কী চেক করছেন আমরা দেখি তার সাথে জানাবার চেষ্টা করি। এই যাচাই বাছাই তিনি দেখছেন একটি বাছুর দিয়ে, দেখুন চেক করছেন গাভীর বান, তিনি টানবার চেষ্টা করছেন। বেশ যাচাই বাছাই চলছে, আমরা মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমরা দেখলাম আপনি একটা বাছুর দিয়ে দুধ টানে তারপরে আবার নিজে হাতে টানলেন, কি দেখলেন বা গাভীটা কি যাচাই করলেন? গাভীটা যাচাই করলাম তার বান ঠিক আছে কিনা, বারবার ঠিক আছে কিনা, কি মনে হচ্ছে? ভালো। আচ্ছা আপনি কি কিনবার উদ্দেশ্যে আসছেন? দাম কত চাচ্ছে? দাম আমি জিজ্ঞেস করি নাকি? জিজ্ঞেস করেন নাই? দাম কইছে পারলে কইছে কিছু? দাম এখনো জিজ্ঞেস করেননি, শুধু চেক করছেন। আচ্ছা দেখুন তারা দেখতে পাচ্ছে, দেখুন তারা বেশ বেশ গাভীতে দেখি আবার দুধ পাতলা ভালো আমরা দেখতে পাচ্ছি, যিনি গাভী তিনি দাম বলছে না, দূরে দূরে রয়েছেন। দেখুন আমরা ওখানে ঘুরে গিয়ে কথা বলছেন, আমরা আরও দেখতে পাচ্ছি অনেক গাভী এখানে গাছতলায় আছে, তারা দাঁড়িয়ে আছেন এই হরযতপের গাভীর দাম এবং দুধ যাচাই এবং দুধ বিক্রি কত লিটার হচ্ছে সব কিছু চেষ্টা করছে। দর্শক আজকের প্রতিবেদন এখানে শেষ করবো, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।